warahmatullahi wabarakatuh. Alhamdulillahil akram alladhi khalaqal insana wa karrama wa 'allamahu minal bayan wa 'allamahu minal bayani ma lam ya'lam fasubhanalladhi la yuhsa imtinanuhu bil lisani wa la bil qalam wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa la nadhira lahu wa la mushira lahu wa la wazira lahu wa la mu'ina lahu wa nashhadu anna sayyidana وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. شكرا بلون والحمد لله رب العالمين. আমরা দুরূদ শরীফ পড়ব, যেই দুরূদটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
إلا الله لا إله زبان قل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত হাজিরিন আজকের এই ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের এই ইসলাহি মাহফিলের আগত হযরতে উলামায়ে কেরাম তুলাবায়ে আজিজ মুরব্বিয়ানে আজম ঈমানে বলে বলিয়ান ঈমানদীপ্ত তরুণ যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আবেদা সালেহা জাকেরা শাকেরা ও মা ও বোনেরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত সহস্র শুকরিয়া আদায় করছি যেই মহান মালিক আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে এই এলাকার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে এই জান্নাতের বাগান কোরআনের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করার লক্ষ্যে সকলে একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরুদ ও সালাম আগায় নামদার তাজ দারে মদিনা মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাইয়্যিদুল কওনাইন ইমামুল মুরসালিন ওয়াল মুসনাবিন আফতাব নবুয়াত শামসুল হেদায়েত বদরুদ দুজা সাহিবুস সাকালাইন সাহিবুল মিম্বা صاحب السرايا صاحب الانبياء صاحب المعراج جناب محمد رسول الله صلى الله عليه وسلم রূপে সম্মানিত হাজিরিন আমি আপনাদের খেদমতে আল্লাহর কালামে পাকে সূরা আহজাবের 33 নং আয়াতে কারীমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি যেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতির সম্মান সম্পর্কে এবং নারী জাতির কি কাজ পর্দা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক নারীদের পর্দা সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই পর্দা করা কি আরো জোরে বলেন একটা মুমিনের জন্য সে মুমিন হোক মুমিনা হোক যদি বালেগ হয় তার জন্য হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজ যদি মালদার হয় তাহলে যাকাত দেওয়া ফরজ রমজান মাসে রমজানের রোজা রাখা ফরজ হজ করার যদি উপযুক্ত হয় তাহলে হজ করা ফরজ ঠিক তেমনি ভাবে একটা নারী যখন বালেগা হয় তখন ওই নারীর জন্য পর্দা করাও ফরজ পর্দা করাও কি আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেন ওয়া করুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت أهل البيت ويطهركم تطهيرا الله رب العالمين পর্দা সম্পর্কে বলেন ও নারীরা শোনো তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো জাহিলিয়াতের যুগের নারীদের মতো তোমরা তোমাদেরকে প্রদর্শন করে বিনা কারণে রাস্তা ঘাটে তোমরা ঘুরো না এই কথাটা হলো আল্লাহর এই কথাটা কার আমার দিকে লক্ষ্য করেন যারা মিডিয়ার ভাইরা আছে তারা তাদের কাজ করুক আপনারা এই দিকে তাকান সময় কম বলেন এই যে আল্লাহ পাক বললেন এই কথাটা কি দুনিয়ার কোন মানুষের না আল্লাহ আর জোরে কন আল্লাহ আল্লাহর নাম নিলে কোনো গুনাহ হবে জোরে বলেন এই কথাগুলো কার আর জোরে বলেন কার আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন
এটা বান্দার জন্য ভালাই যেন হয় ভালোর জন্যই বলেছেন যদি আল্লাহর চাইতে কেউ বান্দাকে বেশি ভালোবাসা দেখাইতে চায় বুঝতে হবে তার ভালোবাসার মধ্যে গন্ডগোল আছে তার ভালোবাসার মধ্যে কি আছে গন্ডগোল আছে কারণ মার চাইতে মাসির দরদ বেশি দেখাইলে এর মধ্যে ভেজাল থাকে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে সবচাইতে বেশি মহব্বত করে আজকে আপনি দেখেন বাংলা জমিনের মধ্যে দর্শনের একটা মহামারী আরম্ভ হয়ে গেছে আজকে সোনার ছেলেরা দর্শনের সেঞ্চুরি করে আর এই দর্শনের বিরুদ্ধে যখন ওলামায়ে কেরাম হুংকার ছাড়ে এক দল বাংলা জমিনের মধ্যে নাস্তিকরা রয়েছে কিছু হলুদ মিডিয়া রয়েছে এর মধ্যে এক নাম্বার হলো 71 টিভি এই সমস্ত নাস্তিকরা ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে যখন ওলামায়ে কেরাম হক কথা বলে বুঝতে হবে এরা বাংলা জমিনের মধ্যে আলেমদের দুশমন ইসলামের দুশমন ইমানদারদের দুশমন কারা তারা আলেমদের কথা সহ্য করতে পারে না তারা জানে ওলামায়ে কেরামের কথা অনুযায়ী যদি বাংলাদেশের মধ্যে কোরআনি আইন শাসন কায়েম হয় তাহলে তাদের আর ওই রকম কুরুচি কাজ তাদের কোনো খারাপ কাজ আর বাংলা জমিনের মধ্যে চলবে না এরা জানে ওলামায়ে কেরাম আপনি দেখেন আমরা দাবি করি একটা আইন পাস করেন সূরা নূরের 2 নং আয়াতে কারীম আপনি পাস করেন আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদাতিন মিআতা জালদা একটা আয়াত পাস করা হোক একটা আয়াতের আইন পাস করা হোক আল্লাহর কসম করে বলি 24 ঘন্টার মধ্যে বাংলা জমিনে একটা দর্শনকারীও খুঁজে পাওয়া যাবে না আপনারা এই দিক দিয়া সুকিও খোলা রাখবেন আর ওই দিক দিয়া আইন করবেন এই আইন বিলাই শুটকি খায়া বলবে যে তোর আইন আগে খায়া লই তারপর যা করার তা করিস যা করার তা করিস আগে খায়া লই এই কারণে সর্বপ্রথম বাংলা জমিনের বন্দে আইন করতে হবে প্রত্যেকটা নারী পর্দা করতে হবে প্রত্যেকটা নারী কি করতে হবে এই কথাটা আমার না আল্লাহর এই কথাটা কোন নেতার না আল্লাহর তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন এটাই যদি আমরা পালন করি তাহলে সমাজের মধ্যে শান্তি আসবে শান্তির একমাত্র পথ হলো কুরআন সুন্নার পথ বিকল্প আর কোন পথ জোরে বলেন আর কোন পথ আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষেরা শোনো যদি তোমরা একটা আইন পাস করো আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদাতিন মিআতা জালদা যদি জিনাকারী এবং জিনাকারিনীকে যদি এই শাস্তি দেওয়া হয় আল্লাহর কসম করে বলি এই জমিনের মধ্যে একটাও দর্শনকারী পাওয়া যাবে না আজকে বাংলা জমিনের মধ্যে আইন পাস করা হলো দর্শনকারী শাস্তি হবে 180 দিনের মধ্যে আপনারা বলেন তো 180 দিনের মধ্যে যদি বিচার করা হয় এই দর্শনকারীর বিচার সঠিকভাবে হবে 24 ঘন্টার মধ্যে তার বিচার করতে হবে তাও এটা অপ্রকাশ্যে নয় স্টেডিয়ামের মাঝখানে অথবা বাংলা জমিনে ঢাকার ওই ঈদগাহ ময়দানের মধ্যে সারা বাংলাদেশের সমস্ত মিডিয়াগুলো থাকবে সেইখানে বাংলাদেশের সমস্ত আদালতের জজগুলি শিক্ষিত মানুষগুলি থাকবে যদি এর সামনে একটাও যদি আপনি শাস্তি দেন আল্লাহর কসম একটা দর্শনকারীর অন্তরের মধ্যে দর্শন করব এই কথাটা উদ্দীত তো দূরের কথা চিন্তা তো দূরের কথা কল্পনার মধ্যেও আসবে না কল্পনার মধ্যেও আজকে আমাদের সমাজের বিচার কেমন হয়ে গেছে জানেন একটা উদাহরণ দিলে বুঝবেন কেমন হয়ে গেছে নাসির গাজী নামক এক ব্যক্তি ছিল এক জায়গার আদালতের বিচারক এখন এক লোক গিয়ে বিচার দিচ্ছে নাসির গাজী এই সেই লোক যিনি মামলা করেছেন এই জমির মালিক নাকি সে নাসির গাজী ডাক দিয়ে কহা হইতে পারে এই জমির মালিক সে এখন যে বাদী সে বলতেছে না না এই জমির মালিক আমি বলে হ্যাঁ তোমার কথাও ঠিক দুইজনের কথা ঠিক কিভাবে হয় এখন যেই লোক যাকে বলা হয় আদালতের মধ্যে থাকে তিনি গিয়ে বলতেছে নেতা
বিচারক আপনি যে উভয়জনের কথা বললেন ঠিক উভয়জনের কথা ঠিক হয় কিভাবে বলে তোমার কথাও ঠিক কথা বুঝেন নাই তোমার কথাও আমাদের অবস্থা হয়ে গেছে এমন বিচার বলটন ময়দানের সামনে দাঁড়াইয়া ফ্রেশ ব্রিফিং করে বিচার চাইতে পারবেন যতদিন কোরআন সুন্নাহর আইন পাস না হবে ততদিন পর্যন্ত বিচার পাবেন না আমি বাংলা জমিনের উলামায়ে কেরাম যারা আমাদের ছেড়ে তাজ আমরা তাদেরকে বলতে চাই এই সমস্ত হলুদ মিডিয়া 71 মিডিয়া সহ যারা তাদের চ্যানেলের মধ্যে বসে উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে আমি আপনাদেরকে বলবো উলামায়ে কেরামের পক্ষেও একটা মিডিয়া বানানো দরকার দরকার হলে বাংলা জমিনের কোটি মুসলমান আপনাদেরকে দিবে আপনারা এই টাকা দিয়ে একটা ফান্ড করে একটা মিডিয়া বাংলাদেশের মধ্যে আপনারা উপহার দেন দেখেন আপনি একটু চিন্তা করে যদি এই রকম হয় আজকে তারা কিছু মুরগিছো কথা কোন না কেন কিছু মুরগিছো কিছু অসম্ভব নারী একত্রিত হয়ে তারা আজকে দেখেন বসে উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতেছে ওই একজন হিরো অনন্ত জলিল যখন সে বলল এই নারী দর্শন হওয়ার পিছনে নারীর পোশাক দায় তখন সমস্ত মিডিয়াগুলি তাদের বিরুদ্ধে লেগে গেল শুধু তাই নয় বাংলা জমিনের মধ্যে আমি তাকে চিনি না কখনো সাক্ষাৎ হয় নাই শুধু তাকে ফেসবুকে দেখেছি নূর বিপি নূর সে যখন বলল 71 টিভিকে বয়কট করো তখন সমস্ত দালালগুলি একত্রিত হয়ে গেল দালালরা যদি একত্রিত হয়ে যেতে পারে আমরা উলামায়ে কেরাম সমস্ত দল মত নির্বিশেষে সমস্ত তাওহীদ জনগণ একত্রিত কেন হতে পারি না হওয়া দরকার হওয়া নয়তো কিন্তু আমাদের অবস্থা সামনে খারাপ হবে কথা কন না কেন কোরআনের জন্য আমরা সকলে একত্রিত হতে রাজি আছি না কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখায় ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই চেলা চামুন্ডাগুলা ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই চেলা চামুন্ডাগুলা ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই চেলা চামুন্ডা এই কারণে শাহজালালের যারা উত্তর সরি তাদেরকে আবার নতুন করে শপথ নিতে হবে মনে রাখবেন বাংলা জমিনের মধ্যে যত আযাব গজব সমস্ত আযাব গজবের মধ্যে একটা কারণ হলো দর্শন ইফতিজিং আর হলো জিনা ব্যভিচার আপনি মনে করতেছেন আমার ব্যবসায় বরকত নাই গিয়ে দেখেন আপনি কোনো না কোনো জিনার সাথে লিপ্ত বুখারী শরীফের হাদিস কোন ব্যক্তি যদি জিনা করে কি করে জিনা করে তাহলে ওই ব্যক্তির রিজিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত উঠায় নেন তার ব্যবসার থেকে বরকত উঠায় নেন এই কারণে আমাদের জিনা থেকে বাঁচতে হবে আর জিনা দর্শন ইফতিজিং থেকে বাঁচতে হলে সর্বপ্রথম ফর্মুলা হলো পর্দা সর্বপ্রথম ফর্মুলা কি যদি আপনি এই একটা ফর্মুলা যদি কায়েম করেন আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার বাংলা জমিনের মধ্যে আর কোনো মা বোন দর্শন হবে না আর কোনো মা বোন দর্শন এই কারণে কোরআনের আইন শাসন আমাদের কায়েম করতে হবে সিনার মাধ্যমে কিভাবে সমাজ ধ্বংস হয় একটা উদাহরণ আমি আপনাদেরকে দিব হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানায় ফেরাউন যখন নীল নদের মধ্যে ডুবে ধ্বংস হয়ে গেল তো বনি ইসরাইলের একটা ক্ষমতা তাদের একটা সুনাম সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ল যে আল্লাহর নবীর সাথে দুশ্মনী করলে স্বয়ং আল্লাহর সাথে দুশ্মনী করা হয় যখন বনি ইসরাইলকে আল্লাহ নবী মূসা ডাক দিয়ে বলল মূসা মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম বলল ও বনি ইসরাইল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাব্বারিন নামক এক সম্প্রদায়ের সাথে যুদ্ধ করার জন্য বলেছেন কে বলেছেন
যদি আল্লাহ বলেন তাহলে অবশ্যই এইখানে আল্লাহর সাহায্য আছে না নাই বনি ইসরাইলের যারা ছিল তারা একত্রিত হলে কেনান নামক স্থানে জাব্বারিনদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেল ওই জাব্বারিনরা যখন শুনল বনি ইসরাইলের মূসা আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসছে তখন তারা তাদের আগের খবর যায় না যে মূসা পয়গম্বরের সাথে ফেরাউন টিকতে পারে নাই কোন বাতিল টিকতে পারে নাই ওই মুহূর্তের মধ্যে বলল কি করা যায় বলে শক্তির জোরে পয়গম্বরের সাথে যুদ্ধ করা যাবে না কি করতে হবে বলে বালআম ইবনে বাউর নামক একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে যিনি মুস্তাজাবু দাওয়াত ইসমে আজম জানে যেইটা দোয়া করে সেইটাই সাথে সাথে কবুল হয় আর আস্তে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইলে গুনাহ হইব বুঝি আরে একবার সুবহানাল্লাহ আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট আর জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন আত-তুহুরু শাতুরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو علي كل الناس يقضوا فبائع نفسه فمعتقها أو موبقها أو كما قال عليه الصلاة والسلام চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেবল জগতের মানুষ শোনো কোন ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ বলে এই একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বান্দার নেকের পাল্লা মিজানের পাল্লা যখন মাপা হবে যখন বান্দা তাকিয়ে দেখবে তার মিজানের নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে যদি কোনো বান্দা দুনিয়ার বুকে আল্লাহকে খুশি করার জন্য একবার আলহামদুলিল্লাহ একবার সুবহানাল্লাহ বা আল্লাহু আকবার বলে ওই একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মিজানের নেকের পাল্লাকে ভারী করে দিবে এই কারণে সদা সর্বদা আল্লাহর জিকির করবেন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এই বাহিনী নিয়ে কেনান নামক এলাকার মধ্যে গেল কেনান নামক এলাকার মধ্যে যাওয়ার পর ওই জাব্বারিনরা যখন শুনল মূসা তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে আর ফেরাউনের মতো এত শক্তিশালী জাতি মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে টিকতে পারে নাই তাই আমরাও টিকতে পারবো না বিকল্প পথ খুঁজো বিকল্প কি পথ খোঁজ খবর নিয়ে জানা গেল বালআম ইবনে বাউন নামক একজন মুস্তাজাবু দাওয়াত ইসমে আজম জানে এই লোকের কাছে এই লোক যেই দোয়া করে সেই দোয়াই কবুল হয় এই কারণে এই লোকের কাছে যাই সবাই যখন গেল যাওয়ার পর বালআম ইবনে বাউরকে ডাক দিয়ে বলল ও বালআম ইবনে বাউর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে তুমি এক কাজ করো তুমি তো মুস্তাজাবু দাওয়াত ইসমে আজম জানো এই ইসমে আজম পড়ে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে এই জায়গা থেকে বিতাড়িত করো অথবা তার বিরুদ্ধে কিছু বলো বালআম ইবনে বাউর ডাক দিয়ে বলে বলো কি মূসা তো সাধারণ কোন যোদ্ধা নয় মূসা হলো আল্লাহর পয়গম্বর মূসা কে আল্লাহর পয়গম্বরের সাথে যুদ্ধে যাব তার বিরুদ্ধে বদদোয়া করব তোমরা কার বিরুদ্ধে বদদোয়া করার জন্য আসছো আমি নিজেও ধ্বংস হব তুমিও ধ্বংস তোমরাও ধ্বংস হবা পারবো না অনেক হাত পাও ধরার পর কোনো কাজ হয় না হাত পাও ধরার পর যখন তারা নিরুপায় হয়ে ফিরে গেল আবার আসলো করেন আপনাকে অমুক অমুক হাদিয়া তোহফা দেওয়া হবে না কাজ হয় নাই আবার ফিরিয়ে দিল এইবার তারা চক্রান্ত করলো যেহেতু বালআম ইবনে বাউরকে ঠিক করা গেল না তাহলে তার স্ত্রীকে যদি আমরা কোনো রকম ভাও করতে পারি হয়তোবা আমাদের কাজ হতে পারে তার স্ত্রীর কাছে গিয়া অনেক ধরনের হাদিয়া স্বর্ণ গয়না সব কিছু দেওয়ার পর এইবার বলল আপনি আপনার স্বামীকে দিয়া একটু
বদ্ধ একটা একটু করা স্ত্রী মানুষ একটু লুবি টাইপের ওই জাব্বারিনদের চক্রান্তর মধ্যে পড়ে গেল মনে রাখবেন মহিলারা একটু নরম হয় আবার এই কামরাঙ্গিচরের মহিলারা খুব আল্লাহর বলি বাহিরের মহিলাদের কথা বলি মহিলারা দেখবেন অনেক সময় স্বর্ণ গয়না কাপড় চোপড় দেখলে অনেক সময় নরম হয়ে যায় এত কিছু দেখার পর স্বামীকে রাতের বেলা বলে স্বামী তোমার কাছে জাব্বারিনরা গিয়েছিল তুমি একটু তাদের বিরুদ্ধে দোয়া করো না বল বাউল ডাক দিয়ে বলে বালাম ইবনে বাউল ডাক দিয়ে বলে তুমি কি হিতাহিত জ্ঞান আছে কার বিরুদ্ধে জানো উনি হলো একজন জলিল কদর পয়গম্বর বলে চিনি বলে তার বিরুদ্ধে একটু বলো না আরে সে যদি পয়গম্বর হয় তোমার দোয়া করার দায়িত্ব তুমি করবা কবুল না হলে তোমার কিছু আসে যায় না এই যে স্ত্রীর চক্রান্তে পড়ার পর এক পর্যায়ে তিনি রাজি হয়ে গেল কার চক্রান্ত কথা কন না কেন স্ত্রীদের চক্রান্ত পড়ে আজকে আমাদের সমাজের মা বোনদেরকে এই কথা মনে রাখতে হবে আপনার স্বামী কোন জায়গা থেকে কত টাকা কামায় এটা মাঝে মধ্যে খবর নেবেন কি নেবেন হালাল কামাইলো না হারাম কামাইলো ঘুষ খাইলো না সুদ কামায় আনলো ওইদিকে খবর নাই খালি আপনার একটা নেকলেস বানাই দিলে আল্লাহ জাহান্নাম থেকে টাকা আনে এটা তোমার বিষয় এই কারণে তো আমাদের ঘরে বরকত নাই স্বামী স্ত্রীর মধ্যে বরকত নাই কথা কন না কেন আগে খবর নেবেন কোন জায়গা থেকে আনছে কোন জায়গা থেকে আনলো এটা খবর নেবেন হালাল আনলো না হারাম আনলো চক্রান্তে পড়ে গেল বালাম ইবনে বাউর সকাল বেলায় জাব্বারিনদেরকে আসতে বলল তোমরা আসো জুস্তান নামক পাহাড়ের দিকে রওনা দিল কি পাহাড় জুস্তান নামক পাহাড়ের দিকে গাদার উপর চড়ে রওনা দিল এ রহমতুল্লাহ ভাই আওয়াজ ঠিক করেন আগের মতো আওয়াজ বুঝি না কোন পাহাড় জুস্তান নামক পাহাড়ের দিকে গাদার উপর চড়ে রওনা দিল গাদা যদিও গাদা কিন্তু গাদাটা কিন্তু আমার আল্লাহর মাখলুক কার মাখলুক আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যে গাদার চাইতেও খারাপ কথা বল না কেন আছে না নাই দেখবেন এক শ্রেণীর লোক আছে যদি কই ভাই দাওয়াতে তাবলীগ ওয়ালারা যদি কই ভাই চলো নামাজ পড়তে কারে নিয়ে তুমি নামাজ পড়লে কি করছো আছে না নাই যখন একদল লোক মসজিদের মধ্যে বসে আল্লাহ আল্লাহ জিকির করে তখন দেখবেন একদল লোক ডাক দিয়া কয় এই যে মসজিদটারে একেবারে নষ্ট করে দিল কথা কন না কেন আছে না এই সমস্ত লোক আছে না গাদার সাইতো খারাপ কথা কন না কেন আজকে যখন ওলামায়ে কেরাম দর্শনের বিরুদ্ধে যখন রাজপথে রাতের বেলা যখন তারা দর্শনের বিরুদ্ধে যখন স্লোগান দেয় ঠিক তাদের পাশেই আমার একদল মা বোন একদল হলুদ মিডিয়া এরা গিয়া বলে ওয়াজ নসিহতের মাধ্যমে নাকি বাংলা জমিনের মধ্যে দর্শন হয়েছে দর্শন বৃদ্ধি পেয়েছে আমি আপনাদেরকে বলি ওয়াজের মাধ্যমে কোন আলেম কখনো কি আপনাদেরকে বলছে তোমরা দর্শন করো ইবটিজিং করো বেপরদা হয়ে চলো উশৃঙ্খল হয়ে চলো ইবটিজিং করো কখনোই বলে নাই বরং ওয়াজ নসিহত দাওয়াতে তাবলীগ জিকিরের মাধ্যমে ইসলামের মাধ্যমে লাখো চরিত্রহীন যুবক আল্লাহ ওয়ালা রূপান্তরিত হয়েছে কত দুশ্চরিত্র যুবক আল্লাহ ওয়ালা হয়ে গেছে কত বেনামাজি আল্লাহ ওয়ালা হয়ে গেছে কত দাড়ি রাখে না ওয়াজ নসিহতের মাধ্যমে আল্লাহ ওয়ালা হয়ে গেছে গাদা ফিটাইলো জিন্দেগিতে মানুষ হইব না আপনারা পারবেন কামরাঙ্গি চরের মানুষ গাঁটা পিটাইয়া মানুষ করতে একটা উদাহরণ মনে পড়লো দেব এক লোক গ্রাম্য লোক চাষি খুব সরল সোজা একটা গাঁদা পালতো কথা বুঝতে পারতেছেন কি পালতো গাঁধা তো গাঁদা নিয়া একদিন যাইতেছে হঠাৎ এক স্কুলের সামনে এক মাস্টার বলতেছে এক ছাত্রের পিঠে একটা স্যার কইতাছে তোর মতো কত গাদা পিটাইয়া মানুষ করছি সারে বলতাছে ছাত্ররে পিটাইয়া এখন ওই যে চাষি গাদাওয়ালা চিন্তা করলো আরে আমার একটা প্রিয় গাধা
তাহলে এই কাতারে যদি স্কুলে ভর্তি করায় তাহলে সারে হয়তোবা ফিজায় মানুষ বানাই দিতে পারবো গেছে স্যার এই যে আমার কাতারে দিলাম স্কুলে ভর্তি করান স্যার কয় কি কও কয় আপনি না বলছেন স্কুল থেকে গাদা ফিজায় মানুষ করছেন তাহলে আমার প্রিয় গাদাটাকে আপনি ফিজায় মানুষ বানাই দেন স্যার যত বুঝায় সরল সোজা মানুষ বুঝতে রাজি নাই কি করব নাসর বান্দা কয় ঠিক আছে তুমি ভর্তি করায় যাও ভর্তি করার পর মাস্টার সাহেব ওই গাদা জারে নিয়া আরেকজনকে দিয়ে দিছে দিয়ে দেওয়ার পর বলো ঠিক আছে তুমি এক বছর পর এসে তুমি তোমার গাদা নিয়ে যাও বেচারা এক বছর পর চিন্তা করছে অবশ্যই আমার গাদা এখন মানুষ হয়ে গেছে আমার গাদা কি হয়ে গেছে মানুষ হয়ে গেছে গাদার প্রিয় ঘাস ভুসি নিয়ে রওনা দিছে যায় কয় স্যার আমার গাদা কই কোন গাদা স্যার ভুলে গেছে এক বছরের কথা ওই যে দিয়ে গেলাম স্যার চিন্তা করলো আবার মহাবিপদ চলে আসে কই দিছেন আমার গাদা কই কয় অমুক বাড়িতে আছে অমুক বাড়ির লোকের দিয়ে দিছি ওই বাড়ির লোক যারে গাদা দিছে সে গাদা বিক্রি করে আরেক জায়গায় গেছে আরেক ধনী লোক এসে বিশাল বাড়ি ঘর করছে এইবার গাদার তালাশে স্যারের ই অনুযায়ী গেছে ওই বাড়ির মধ্যে যাওয়ার পর দেখে বিশাল বাড়ি এইবার চাষি কয় আরে গাধা তুই এত বড় লোক হয়ে গেছস তুই তো মস্ত বড় গিয়ে বলতেছে দারোয়ানকে আমার গাধা কই গাই মে গাধা কই এটা কেমন তখন ভিতরে বলল যে এক পাগল লোক আইসা গাধা গাধা চিৎকার করতেছে লোকটা খুব ভালো ছিল বলে আসতে দেন লোকটা মনে হয় ক্ষুধার্থ ভিতরে যা দেখে একটা লোক টাই কোট পইরা বৈশা রয়েছে চিন্তা করতেছে এটাই মনে হয় আমার গাদা এটাই আমার কি এই রকম সুরতের কিছু গাদা আমাদের সমাজের মধ্যে আছে কথা কন না কেন দেখবেন 71 টিভি সহ কিছু দালাল মিডিয়ার মধ্যে এই সমস্ত সুট বুট লাগাইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে এই রকম গাদা মার্কা লোক জরেকন আছে না নাই জাকা গাদা নে তোর পছন্দের ঘাস আর ভুসি তোর জন্য নিয়ে আসলাম লোকটা মনে করলো মনে খিদায় মাথা আল্লাহ গেছে করে কিছু খাওয়ান দে খাওয়ান দিয়া বাইর করে দে এইবার লোকটা যায় আর কয় গাদা তুই আর মানুষ হইলি না এর লিগে তোরে মানুষ বানাইছিলাম তুই আমারে কয়টা খাওয়ায় দিয়া বাই করে দিবি এই কারণে বলি গাদা কখনো মানুষ হয় এই সমস্ত হলুদ মিডিয়া যাদের অন্তরে নাস্তিকের বীজ বপন করা তাদেরকে ওয়াজ নসিহত দিয়ে মানুষ করতে পারবেন না করতে হলে তাদের বিরুদ্ধে আমাদেরও একটা মিডিয়া করতে হবে তাহলেই তাদের বিরুদ্ধ যখন হবে এবং তাদেরকে চূড়ান্ত পর্যায়ে বয়কট করতে হবে তাহলে বাংলা জমিনের মধ্যে এই সমস্ত দালাল্লা বিতাড়িত হবে বালহাম ইবনে বাউর গাধার উপর চড়ে রওনা দিছে জুস্তান পাহাড়ের দিকে আল্লাহ রাব্বুল আলামিন গাধাকে বলল গাধা এক পাও অগ্রসর হবি না বলহাম ইবনে বাউর যেই গাধার উপর চড়ে যখন জুস্তান পাহাড়ের দিকে রওনা দিছে হঠাৎ দেখে ওই গাধাটা কিছুক্ষণ পর পর থেমে যায় থেমে যাওয়ার কারণে বলহাম ইবনে বাউর ওই গাধাকে যখন আঘাত করতে লাগলো গাধা কিছু দূর দূর যায় আবার গাধা থেমে যায় এইভাবে গাধাকে মারতে মারতে যখন গাধা জমিনের মধ্যে শুয়ে পড়ল হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওই গাধার জবানকে খুলে দেওয়ার পর গাধা ডাক দিয়া বলে ওরে কমবক ওরে গুনাহগার ওরে পাপিষ্ঠ বলহাম ইবনে বাউর শোন তুই যে আমার উপর নির্যাতন করতেছিস আমাকে জোর করে ওই পাহাড় পর্যন্ত নিয়ে যাবি ওরে বলহাম ইবনে বাউর তোর কি মাথার মধ্যে এই বুদ্ধিটা হয় না তুই কার বিরুদ্ধে বদদোয়া করার জন্য জুস্তান পাহাড়ের দিকে যা ওরে বলহাম ইবনে বাউর তিনি দুনিয়ার কোন সাধারণ কোন মানুষ নয় তিনি হলো আল্লাহর পয়গম্বর হযরতে মূসা
আলাইহি সালাতু ওয়াসসালাম যিনি আল্লাহর সাথে প্রত্যেকদিন দূর পাহাড়ের সাথে কথা বলে এমন জলিল কাদার পয়গম্বরের বিরুদ্ধে তুই বদদোয়া দেওয়ার জন্য যাক ওরে বালহাম ইবনে বাহর তুই নিজেও ধ্বংস হবি তোর জাতিকেও ধ্বংস করবি এই কথা বলে ওই কাদাটা জমিনের মধ্যে যখন বসে পড়ল এইবার জব্বার ইবনে বালহাম ইবনে বাহর কে লোক দেখাইলো ও বালহাম ইবনে বাহর তুমি যদি আমাদেরকে এই কষ্ট করে দাও পয়গম্বর মুসার বিরুদ্ধে যদি তুমি বদদোয়া করো আমরা তোমাকে যথেষ্ট পরিমাণ সম্পদ দিব যখন এই প্রলোভন দেখালো হঠাৎ করে ওই বালহাম ইবনে বাহর ওই পাহাড়ের মধ্যে যখন গেট যাইতে লাগলো জুসান পাহাড়ের উপর দাঁড়াইয়া এইবার পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া আরম্ভ করে দিল কিন্তু যখন বলে আয়ে রব্বুল আলামিন মুসাকে তুমি ধ্বংস করে দাও ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন জবান দিয়ে বের করে দেয় জব্বারিনদেরকে তুমি ধ্বংস করে দাও জব্বারিনরা আওয়াজ দিয়ে বলে ও মুসা তোমাকে আল্লাহ মুসার বিরুদ্ধে বদদোয়া দেওয়ার জন্য এখন তুমি আমাদের বিরুদ্ধে বলো বালহাম ইবনে বাহর ডাক দিয়ে বলে আমি তো বলি মুসা কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার জবান দিয়ে বের করে দেয় হলো জব্বারিন আমি কি করব বলেন তো এই জবানের মালিককে এই হাতের মালিককে আমার সাড়ে তিন হাত দেহের মালিককে আপনি জোরে কোন আপনি একদিন এই দেহ আপনার সাথে গাদ্দারি করবে আপনার বিরুদ্ধে যাবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আজকে যাকে আপনি সত্যিত করতেছেন যার মাধ্যমে আল্লাহ বিরোধিতা করতেছেন আজান হয় আজান হচ্ছে যার বিরুদ্ধে আমরা বলি বাহিরের দিকটা বন্ধ করে দেন যার বিরুদ্ধে আমরা বলি এইবার বালহাম ইবনে বাহর যখন আবার বদদোয়া দিতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাটা তার নাভি পর্যন্ত কুকুরের মতো লম্বা করে দিল বদদোয়া দিতে পারলো না ধ্বংস হয়ে যাবে তখন তিনি হায় হায় করে বলতেছে আমি নিজেও ধ্বংস হলাম আমি মুসলমানদেরকে ধ্বংস করব তখন জব্বারিনদেরকে বলল তোমরা এক কাজ করো আমার উপর আল্লাহর গজব আসছে তোমরা কিছু নারীদেরকে মুসার ওই শূন্য বাহিনীর ভিতরে পাঠিয়ে দাও পাঠিয়ে দেওয়ার পর অঙ্গলীলা দেখা তারা যা করতে চাবে যখন আকর্ষণ হবে তাই যেন করে এই রকম ভাবে কয়েকটা মহিলা পাঠিয়ে দেওয়ার পর জমজম নামক একজন সর্দার তারা যখন ওই নারীদের সাথে জিনায় লিপ্ত হলো মহামারী আরম্ভ হয়ে গেল এই খবর যখন আল্লাহ নবী মুসার কাছে গেল হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামের নাতি তিনি গিয়ে জমজমকে হত্যা করলো এই জিনার কারণে এই জিনা করার কারণে এবং আল্লাহ পাক একটা পেলে রোগ দিয়ে দিল যাতে 70,000 শূন্য মারা গেল এইবার আমি আপনাদেরকে বলি আমাদের সমাজের মধ্যে জিনা কম না বেশি এখন জিনাকে আমরা জিনেই মনে করি না গুনাহকে গুনাহ মনে করি না এই কারণে একটা আইন যদি পাস করেন তাহলে সমাজের মধ্যে আর কোনো জিনা হবে না আর কোনো দর্শন হবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বিধান পালন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ